বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথে এখনও কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তবে আগামীতে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রত্যাশা করে তার দেশ। দুপুরে ডিবিসি নিউজ কার্যালয়ে দেখতে এসে বিশেষ আয়োজন মিট দ্য এনভয়ে অংশ নিয়ে তিনি আরও বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের একটি বড় অর্জন, এ সেতু অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দ্বিতীয়বারের মতো ডিবিসি নিউজ কার্যালয় পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তাকে স্বাগত জানান ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুল ইসলাম। ডিবিসি নিউজ ঘুরে দেখেন রবার্ট ডিকসন। এ সময় ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একান্ত সাক্ষাৎকারে উত্তর দেন বিভিন্ন প্রশ্নের, জানান নতুন নির্বাচন কমিশনের জন্য এখনও সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাজ্য। নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি, বর্তমান নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো উৎসাহব্যঞ্জক, তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আশা করি আগামী 18 মাস ইসির জন্য ভালো প্রস্তুতির সময় হবে। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এখানে সুষ্ঠু, অবাধ ও নির্ভরযোগ্য নির্বাচন আশা করি। পদ্মা সেতু নিয়ে জানান উচ্ছ্বাসের কথা, বাংলাদেশের অর্থনীতিতে এই সেতু উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রবার্ট ডিকসন। পদ্মা সেতু যোগাযোগের ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা রাখবে। আমি নিজে ফেরিতে পদ্মা নদী পার হয়েছি, এখন সেতুর কারণে তা স্বল্পতম সময়ে পরিণত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এটা বিশাল পরিবর্তন আনবে। আশা করি অন্যান্য অবকাঠামো যেমন কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এয়ারপোর্ট টার্মিনালের ক্ষেত্রেও একই ভূমিকা রাখবে। বাংলাদেশের গণমাধ্যম সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে আগামী নির্বাচনের খবর তুলে ধরবে বলে আশা তার। আমি সত্যি মনে করি গণমাধ্যম সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের জন্য সত্য বলাটা সবসময় চ্যালেঞ্জের। গণমাধ্যম নির্বাচনের খবর পরিবেশনে যতটা স্বচ্ছ থাকবে, নির্বাচনেও ততটাই সুষ্ঠু হবে। পরে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মিট দ্য এনভয়ে অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।